বাংলাদেশের স্বল্পোন্নত দেশে উত্তরণে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার অবদান অনস্বীকার্য। কর্মী মোহাম্মদ শহীদুল্লাহ গ্রামীণ জনগোষ্ঠী বিশেষ করে নারীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষিত, কর্মদক্ষ, স্বাস্থ্য সচেতন জাতি হিসেবে গড়তে 1993 সালে কুমিল্লার চান্দিনার বরকইটে বেসরকারি সংস্থা দিশা প্রতিষ্ঠা করেন। নির্বাহী মোহাম্মদ শহীদুল্লাহর সুযোগ্য নেতৃত্বে দিশা আজ দেশের 20টি জেলায় ক্ষুদ্র ঋণের পাশাপাশি ডেইরি অ্যান্ড লাইফ স্টক ডেভেলপমেন্ট প্রোগ্রাম DLDP, স্বাস্থ্যসেবা, চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন ধরনের সামাজিক উদ্যোগ পরিচালনা করে আসছে। দিশা এই ক্ষুদ্র ঋণ সমিতির মাধ্যমে সাপ্তাহিক সভা পরিচালনা, সামাজিক সচেতনতা সৃষ্টি, শিক্ষাবৃত্তি, স্বাস্থ্যসেবা ও সামাজিক কল্যাণমূলক কাজ বিষয়ে আলোচনা করে থাকে। আমরা প্রতি সাপ্তাহিক সভায় অর্থনৈতিক ও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোচনা আজকে আমরা আলোচনা করব বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এর উপকারসমূহ। ঋণ দান, ক্ষুদ্র ঋণ কার্যক্রমে দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধি করে আর্থসামাজিক উন্নতির পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। প্রতি বছর ঋণ বিতরণের হার বৃদ্ধি করে সমাজের বেশিরভাগ দরিদ্র জনগোষ্ঠীকে ঋণের আওতায় নিয়ে আসা এবং ঋণের যথাযথ ব্যবহার করে সামাজিক ক্ষমতায়ন করা এই কার্যক্রমের প্রধান উদ্দেশ্য। বেশিরভাগ ক্ষুদ্র ঋণ সদস্যরা তাদের অর্থনৈতিক অবস্থা উন্নতির জন্য বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকে। আমার নাম পুতুল রানী সরকার, শালুচর দিশা ব্যাংকের আমি একজন মহিলা সদস্য। আমি অনেক দিন ধরে চাষাবাদ করি, এর দ্বারা আমি অনেক লাভবান হয়েছি। এছাড়াও পোলট্রি, হাঁস পালন, কবুতর পালন, খরগোশ পোষা, জামদানি তৈরি, কারচুপি এবং বাঁশ বেতের তৈরি নানান ধরনের পণ্য সামগ্রীও করে থাকে। ডেইরি অ্যান্ড লাইফস্টক ডেভেলপমেন্ট প্রোগ্রাম DLDP-র মাধ্যমে দিশা প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে উন্নত জাতের গাভী পালন ও অধিক দুগ্ধ উৎপাদনে উদ্বুদ্ধ করে দুধের বাজারজাতকরণের যথাযথ ব্যবস্থা করে থাকে। ক্ষুদ্রঋণ শিক্ষাবৃত্তি প্রতি বছর এর কার্যক্রমভুক্ত সদস্য সন্তানরা পেয়ে থাকে। সংস্থায় ক্ষুদ্রঋণ সদস্যদের জন্য আরও রয়েছে চিকিৎসা সহায়তা কার্যক্রম। স্বাস্থ্যসেবা কার্যক্রমে দিশার স্বাস্থ্যসখীরা সমিতির মাধ্যমে এবং বাড়ি গিয়ে ক্ষুদ্রঋণভুক্ত সদস্যদের প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য উন্নয়ন, সংক্রমণ ও সাধারণ রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কাজ করছে। দিশা পরিচালিত সামাজিক উদ্যোগ সমূহ আলোঘর জ্ঞান ও তথ্য কেন্দ্র, আলোঘর প্রকাশনা, আলোঘর নার্সারি, দিশা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি DIST, মাতৃভূমি মিষ্টি, মাতৃভূমি ফ্যাশন, দিশা ট্রেনিং সেন্টার DTC। জ্ঞানের আলোয় উদ্ভাসিত বাংলাদেশ প্রত্যয়ে 2006 সালে বেসরকারি সংস্থা দিশা ঢাকার মিরপুরে আলোঘর প্রতিষ্ঠা করে। পরবর্তীতে আরও 5টি আলোঘর প্রতিষ্ঠিত হয়, যেখানে বই পত্রিকা পড়ার সুযোগ ছাড়াও জাতীয় ও বৈশ্বিক ইস্যুভিত্তিক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান আলোড়াশন অনুষ্ঠিত হয়। চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং, মেধাবী দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, আলোঘর নার্সারি থেকে উৎপাদিত আম্রপালির চারা, আলোঘর সবুজ দল সদস্যদের মাঝে বিনামূল্যে বিতরণ আজ আলোঘরকে অনন্য উচ্চতায় পৌঁছিয়েছে। আলোঘর প্রকাশনা নতুন পথিকযশা লেখকদের বই প্রকাশ করে। 2016 সাল থেকে অমর একুশে গ্রন্থমেলায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে। এছাড়াও শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করার জন্য প্রতিদিন বইমেলা, প্রতিজনে একটি বই প্রতিপাদ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ভ্রাম্যমান বইমেলার আয়োজন করে। দেশের প্রত্যন্ত অঞ্চলের গণগ্রন্থাগারসমূহে আলোকর প্রকাশনার দেশ বরেণ্য ও স্বনামধন্য লেখকদের বই বিতরণও করে থাকে। মুশফিকুর রহমান, আলোকরের একজন নিয়মিত পাঠক, এখানে রেগুলার আসি। চাকরির পড়াশোনা প্লাস পেপার, এখানে যে সার্ভিসগুলো আছে পেপার, তারপরে এখান থেকে বই নেওয়া, এগুলো নিয়মিত এখানে ইউজ টু। আমার নাম শাহাদাত হোসেন,
দীর্ঘ 15 বছরের বেশি আমি এই আলোকগড়ে পাঠক হিসাবে আসি। রিটায়ারমেন্টের পরেই এখানে আমি বেশিক্ষণই সময় কাটাই। এখানে সব পত্রিকাই পাওয়া যায়, সময়টা বেশ ভালোই কাটে। এরকম যদি প্রত্যেকটা মহল্লায় যদি হতো খুবই ভালো হতো। এই জায়গাটায় খুবই সব সিনিয়র সিটিজেনদের খুবই উপকার হয়, খুবই বলা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না যে কী উপকার হয়। আশা করি এরকম প্রত্যেকটা জায়গায় আলোর ঘর মতো লাইব্রেরি থাকে তাহলে দেশে আর রাহাজানি চিন্তায় নেশাখোর এসব থেকে অনেক বেঁচে থাকবে। দক্ষ জনগোষ্ঠী গড়ার প্রত্যয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমভুক্ত সদস্যদের সন্তান এবং দেশের বেকার যুবক যুবতীদের কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা ও দেশ বিদেশে কর্মসংস্থান নিশ্চিতকরণের লক্ষ্যে পরিচালিত হচ্ছে ডিআইএসটি। আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ, আমার মায়ের নাম মোসাম্মদ কুলসুমা বেগম, আমার মা দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমের একজন সদস্য, আমাদের সমিতির নাম মাইজখার সমিতি। আমি দিশা থেকে শিক্ষাঋণ নিয়ে এখানে 1 বছর মেয়াদি রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিংয়ের কারিগরি প্রশিক্ষণ নিচ্ছি এবং ভালোভাবে প্রশিক্ষণ নিচ্ছি। প্রশিক্ষণ শেষে দিশা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাকে চাকরির জন্য সহায়তা করবে বলে আমি আশা করি। নিজেদেরকে ব্যবসা খুললে নিজের সংস্থান হবে, তুমি তখন ম্যানেজিং ডিরেক্টর প্রতিষ্ঠানের এবং তুমি আরও 5 জন চাকরি দিতে পারবা। মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন 2021-এর মধ্যে সাধারণ শিক্ষায় কারিগরি এবং ভকেশনাল এবং স্কিল যুক্ত হবে। মাতৃভূমি মিষ্টি তৈরিতে দুধ সাদা দল সদস্যদের মাধ্যমে সংগ্রহ এবং এর ঘনত্ব পরীক্ষা করে চান্দিনা কারখানায় পাঠানো হয়। বর্তমানে তরল দুধ, মিষ্টি এবং বিভিন্ন ধরনের বিস্কিট মোট 11টি শোরুমে বিক্রি হচ্ছে। মাতৃভূমির একজন নিয়মিত কাস্টমার, সবসময় মাতৃভূমির থেকে মিষ্টি, মিষ্টির কোয়ালিটি সম্মত, মিষ্টি সবচেয়েতে ভালো মিষ্টি। যখন চান্দিনে মাতৃভূমি মিষ্টি আসলো তখন থেকে আমরা এই মাতৃভূমি থেকে সবসময় মিষ্টি কিনতেছি। মাতৃভূমি ফ্যাশন নিজস্ব কারখানায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে দরিদ্র ও বেকার মহিলাদের প্রশিক্ষণ প্রদান করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তাদেরকে পোশাক শিল্পে নিয়োজিত করে সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক তাঁতিদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। তিনটি শোরুমে নারী, পুরুষ ও শিশুদের পোশাক সহ জুয়েলারি এবং শোপিজও রয়েছে। মানব সম্পদ ও ব্যবস্থাপনা উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছে দিশা। দিশা ট্রেনিং সেন্টারে থাকা খাওয়ার সুব্যবস্থা থাকায় বিভিন্ন সংস্থাকে ভাড়া প্রদান করা হয়ে থাকে। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা প্রদানের জন্য জরুরি প্রকল্প রোহিঙ্গা শরণার্থী সহায়তা ARR প্রকল্প চলছে। বিভিন্ন উন্নয়ন খাতে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন 21 জন সদস্য নিয়ে দিশার সাধারণ কমিটি গঠিত, যারা বছরে একবার বার্ষিক সাধারণ সভায় মিলিত হন এবং বিভিন্ন পলিসি, বাজেট অনুমোদন ও এর যথোপযুক্ত প্রয়োগ করে থাকেন। এছাড়াও 7 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি সংস্থার বিভিন্ন পলিসি নির্দিষ্ট সময় অন্তর অন্তর পর্যালোচনা করে থাকেন। দিশা একটি উদ্যমী ব্যবস্থাপনা দল নিয়ে এর আর্থসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এখানকার দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তারা নিয়মতান্ত্রিকভাবে সংস্থা চালাতে সক্ষম। বর্তমানে 845 জন কর্মকর্তা কর্মচারী দিশার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ শহীদুল্লাহর সুযোগ্য নেতৃত্বে এগিয়ে চলছে।